হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দিদিবোনের রান্নাঘর। আজ আমরা বানাবো বাংলার প্রিয় মাছ ইলিশের তৈরি একটি ডিশ, সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ খেতে সবারই খুব ভালো লাগে এবং এটি খুব সুস্বাদু। তো ইনগ্রিডিয়েন্টসগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এখানে 500 গ্রাম ইলিশ মাছ নিয়েছি। এবার সবার প্রথমে হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাছটাকে মেখে নেব। তারপর একটি প্যানে তেল গরম হয়ে এলে এতে 1 চামচ সর্ষে দিয়ে একটু ভেজে নেব। আর তারপর তাতে নুন হলুদ মাখানো মাছটি ছেড়ে দেব। এরপর 2 চামচ লঙ্কা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো ও 4 চামচ মতো সর্ষে বাটা দিয়ে মাছগুলোকে একটু উল্টে দেব। তারপর 1 বাটি পরিমাণ জল দিয়ে মাছগুলোকে কিছুক্ষণ এভাবেই ছেড়ে দেব। কিছুক্ষণ পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপর ঢাকনা তুলে 2-3 চামচ মতো সর্ষের তেল ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। তারপর আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর সরিয়ে নিলেই আমাদের রান্না তৈরি হয়ে যাবে।